তত্ত্বাবধায়ক সরকারের নামে খেলা আমরা অনেক দেখেছি। আর তত্ত্বাবধায়ক সরকার খেলা দিয়ে যেহেতু বিশ্বাসই করে না, বিএনপি তো বিশ্বাসই করে না, তারাই তো আমাদের তিন জোটের রূপরেখা ছিল, তিন টার তত্ত্বাবধায়ক সরকার থাকবে। 1991 সাল ক্ষমতা আসে তো তারা সংবিধান থেকে সেটা তারাই বাদ দিয়েছে। পরবর্তীকালে তাদের বিরুদ্ধে যখন আন্দোলন করলাম আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য, উনি বললেন এই দেশে শিশু এবং পাগল ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার হবে কীভাবে। তা আজকে যারা বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার কথা বলেন তাদের কাছে আমরা তালিকা চাই সেই শিশু এবং পাগলদের। আমরা একটু দেখতে চাই তাদের সে নির্বাচিত যারা তত্ত্বাবধায়ক সরকার করবেন সেই শিশু এবং পাগল তারা খালেদা জিয়ার কথা মতো। যাই হোক, আজকে আমার কথা হচ্ছে আমরা পণ্য দল ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে আসছি। আজকে আমাদের শেখ হাসিনার নেতৃত্বের সংগ্রামের ফসলই কিন্তু ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, তার সংগ্রামের ফসলই হচ্ছে ভোটার লিস্টে এই যে ফটো সন্নিহিত করা, এগুলি কিন্তু আমাদের 2004-05 সালের আন্দোলনের ফসল তার নেতৃত্বে। আজকে এই দেশের ভোট ব্যবস্থা উন্নতি করার জন্য যে যা কিছু পদক্ষেপ এটা শেখ হাসিনাই করেছেন, তার নেতৃত্বে আমরা করেছি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে, কেউ আমাদের সেদিকে দিয়ে যায়নি, আদায় করে নিতে হয়েছে এবং এটা আদায় করা হয়েছে। তারা 1,20,00,000 ফলস ভোট তৈরি করে তাদের নিজস্ব সাজানো তত্ত্বাবধায়ক সরকার গঠন করে, তাদের নিজস্ব সাজানো নির্বাচন কমিশন গঠন করে যে ভোট করতে চেয়েছিল, এই দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে সেটা প্রতিহত করেছিল এবং প্রতিহত করার মধ্য দিয়েই আজকে এই নির্বাচনের এই সমস্ত সুফলগুলি, ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, ভোটার লিস্টে ফটো সম্মিলিত করা, এই জিনিসগুলি এসেছে। সুতরাং আজকে ভোট ব্যবস্থাকে করার জন্য, শক্তিশালী করার জন্য, সঠিক ভোট করার জন্য যা কিছু করা দরকার সব তো শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনে হয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছেন তারা তো এই ব্যবস্থাগুলি চান নাই, বরং এই ব্যবস্থাগুলি তাদের বিরুদ্ধেই নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের সামনে না গিয়ে বাইরে যারা বিভিন্ন বিবৃতি দিচ্ছেন তাদের চেহারাগুলি তারা আয়নায় দেখেই কথা বলছেন। যারা 12 দিন ভোট কারচুপি করে, যারা হাইজ্যাক করে, তারা আজকে গণতন্ত্রের কথা বলে, গুম হত্যার কথা বলে। সেদিনের কথা, 2001 সালে ক্ষমতা আসার পর যে নারকীয় হত্যাকাণ্ড এবং নারী নির্যাতন বিএনপি জামাত জোট করেছিল, যেটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, মাইনরিটি কমিউনিটির পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে এটা উত্থাপিত হয়েছিল, তা স্বীকৃত আন্তর্জাতিকভাবে, আজকে তারা ভোটে তারা আজকে গুমের কথা বলে, তারা আজকে হত্যার গুম কথা বলে। এই হত্যা গুম এগুলি সৃষ্টিকর্তা কারা, এগুলি এই দেশে এনেছে কারা, এর নায়ক কারা এবং এই সুবিধাভোগী কারা, আজকে তারাই এই সমস্ত কর্মকাণ্ড ঘটিয়ে আন্তর্জাতিক বিশ্বকে বিভিন্ন রকম কথা বলছে। একটা জিনিস তাদের বোঝা উচিত, যেখানে যতভাবে ধর্ণা দেওয়া হোক না কেন, যাদের কাছে যাওয়া হোক না কেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, একটি সংবিধানের ভিত্তিতে এই দেশ পরিচালিত হচ্ছে এবং এই দেশ সংবিধান বহির্ভূত কোনো কাজ করার মতো ক্ষমতা কোনো সরকারই কোনো দেশ রাখে না, যাই করতে হবে সংবিধানের ভিত্তিতেই এদেশে করতে হবে। আজকে কোনো একটি গোষ্ঠীকে আনুকূল্য দেওয়ার জন্য সংবিধান বিরোধী বা সংবিধানকে বাইপাস করে কোনো আনুকূল্য দিয়ে কাউকে নির্বাচনে আনতে হবে এমনটা এদেশে হতে পারে না। তার মানে এই না যে একটি দলই বা একটি গোষ্ঠী শুধু নির্বাচনে আসলেই নির্বাচন হবে, না আসতে হবে না, এমনও তো হতে পারে, বেশি আনুকূল্য দেখাতে গিয়ে এই দেশের অধিকাংশ রাজনৈতিক দল রুখে দাঁড়াতে পারে। সুতরাং আজকে আমি যেটা পরিষ্কারভাবে বলতে চাই সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যেটা আমাদের জাসদ সভাপতি বলেছেন, আমাদের বিভিন্ন বক্তব্য বলেছেন, দিলীপ বড়ুয়াবাবু বললেন যে এই দেশের মুক্তিযুদ্ধের চেতনার ধারাকেই উল্টো খাতে প্রবাহিত করা হয়েছিল। উল্টো খাতে মানে একদম পুরোপুরি পাকিস্তানি খাতে প্রবাহিত করা হয়েছিল।